স্ন্যাপশিট দিয়ে কাজটা সেরেই ফেললাম। মিনিট, বাকি টিউটোরিয়াল কই? না এরকম তো হওয়ার কথা না, মুই তো বলো সবগুলা ভিডিও আছে, এমন ডিলেটেড ভিডিওগুলো তো পাইতেছি না। হালাই কামটা করলো কি? দাঁড়া কালকে তরে দেখতাছি আমি, আমার লগে ইচিং বিচিং করে তুই যাবিটা কই? কিরে বাটপার, বাটপারি তো তোর ভালোই চলতেছে। বাটপারি চলতেছে মানে তুই কি বুঝাইতে চাস? দেখ জয়, মুখ সামলা কথা কো। মুখ সামলা কথা কমু মানে তোর কথা আর কামের লগে কি কোনো মিল আছে? কি করছে আমি, কার খেতে পানি দিছি? খেতে পানি দিল না, অন্তত একটু লাভ হইতো, ফসল টসল পাইতাম বছর শেষে, কিন্তু তুই যা কাম করছো সেটার কোনো ফলাফল নাই। আচ্ছা তো পেঁচায় ঘুরে না কয়া কি করবি ওটা সরাসরি কো। তুই তো স্ন্যাপশিটে মাত্র একটা টুলের ব্যবহার দেখাইলি, বাকি গুলার ঠিক হই। আরে এই ব্যাপার, আরে মামুর বেটা চ্যানেলে যাও, এখানে ভিডিওটা আপলোড করে দিয়েছি। সো অ্যাট ফার্স্টে আমরা স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেব। স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন সাইডে সাইডের কোনারে অর্থাৎ সবার উপরে কর্নারে একটা অপশন দেওয়া আছে, যেমন ওপেন। ওপেনে চাপ দিলে আপনার এই মানে এই ইন্টারফেসটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা ইচ্ছা মতো ছবি ইম্পোর্ট করতে পারবেন। তো আমি আগে থেকে একটা ছবি ইম্পোর্ট করে রেখেছি। তো এরপরে দেওয়া আছে যে ডান পাশের সাইডে দেওয়া আছে একটা রেইনবোর মতো একটা অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস খুলবে আমাদের সামনে। এখানে দেওয়া আছে পোর্ট্রেট, স্মুথ, পপ, বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে, অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক্যালি ফিল্টার, স্ন্যাপসিড অ্যাপের ফিল্টার বলা হয়ে থাকে। যেমন আমি যদি এখানে ক্লিক করি মর্নিংয়ে, তাহলে আমাদের ছবিটাতে পুরো একটা মর্নিং ভাইব দিবে। এরপর রয়েছে ব্রাইট, ফাইন আর্ট, স্ট্রাকচার, এগুলো হচ্ছে বেসিকভাবে বলা যেতে পারে এগুলো বিভিন্ন ধরনের ফিল্টার। তো এছাড়াও আপনারা ফিল্টার যদি নিজেদের ইচ্ছা মতো, অর্থাৎ আপনি একটা ছবি এডিট করে যদি আপনারা নিজেদের ফিল্টার বানাতে চান তাহলে সেটাও ফিল্টার করতে পারবেন, বাট আমি এখানে ফিল্টার ইউজ করছি না। এরপরে যেটা দেখা যাচ্ছে যে রেনবো আইকনের নিচে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরপরে আমাদের সামনে খুলে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে বা অপশন রয়েছে। এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে টিউন ইমেজ, এরপর দেওয়া আছে ডিটেলস, এরপর কার্ভস, হোয়াইট ব্যালেন্স, ক্রপ, ব্রাশ টুলস, সিলেক্টিভ টুলস, বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে। আজকে আমরা এইসবের ডিটেলস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন টুলস দ্বারা কী কাজ, অর্থাৎ কোন অপশনের কী কাজ, এগুলো দ্বারা কী করে সেটা নিয়ে ডিটেলস ভিডিও আজকের। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি টিউন ইমেজ নিয়ে। টিউন ইমেজ নিয়ে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। নিচে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেওয়া আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইটস, অনেকগুলো অপশন দেওয়া আছে। এটা হচ্ছে মেইনলি স্ন্যাপসিড অ্যাপের একটা ছবির লাইট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ একটা ছবির কিন্তু লাইট সবসময় পারফেক্টলি হয় না, হয়তো আমরা ক্যামেরায় ভুল করে থাকি বা ছবি তুলতে মিস্টেক করে থাকি, তাহলে আমাদের একটা লাইট অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই কিন্তু লাইট অ্যাডজাস্টমেন্ট ভিন্ন হয়ে থাকে, কারণ প্রত্যেকটা ছবি একরকম হয় না। অর্থাৎ এখানে আপনারা বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবেন, স্যাচুরেশন, হাইলাইটস কমালে এরকম হয়ে যাবে, বা আপনার ছবির নিড অনুযায়ী মানে আর কি বাড়াতে পারবেন। ওয়ান টুল হচ্ছে আপনি এটাকে কোন টোনে রাখবেন, ছবিটাকে ইয়েলো টোনে রাখবেন না ব্লু টোনে রাখবেন, এটা হচ্ছে ওয়ান। সো আমার এই প্রয়োজন অনুযায়ী আমি লাইট অ্যাডজাস্টমেন্টটা করে নিই। তো আমি এখানে ব্রাইটনেস রাখছি 12, এরপর রাখছি কন্ট্রাস্ট 5 রাখছি, স্যাচুরেশন প্লাস 8 রাখছি, এমএস আমরা 22 রাখছি, হাইলাইটস কমিয়ে দিচ্ছি, শ্যাডোস কমিয়ে দিচ্ছি হালকা, এরপর হচ্ছে ওয়ান্ট আমরা ব্লু টোনে রাখছি, এরপর আমরা ক্লিক করে দিলাম। তো আমি আগেই বলে রাখি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা হচ্ছে কোন টুলসের কী কাজ, অর্থাৎ কোন টুলসের কী কী ব্যবহার এটা নিয়ে ভিডিও, এখানে আমরা ডেডিকেটেড কোনো টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি না। যে টুলসটি সেটা হচ্ছে ডিটেলস টুলস। এখানে আবার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে শার্পনিং। স্ট্রাকচার কি? স্ট্রাকচারের মূলত কাজ হচ্ছে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে স্ট্রাকচারটা ফুল ছবির বা অর্থাৎ হোল ছবির স্ট্রাকচার বা ডিটেলস বাড়িয়ে ফেলবে, যেটা দেখতে খুব বাজে দেখা যায়। আপনি চাইলে খুব সাটেল অর্থাৎ খুব কম কম লেভেলে রাখতে পারেন, যেমন আমি এখানে রাখছি 7+7।
এরপর যেটা হচ্ছে শার্পনিং এর কাজ হচ্ছে যে আপনার এই যে ছবির মধ্যে যে এজ থাকে, অর্থাৎ আপনার বিয়ার্ড চুঙ্গুরে দেখা, অর্থাৎ বিয়ার্ড, তারপর আইস, হেয়ার, এইসবে শার্পনিং বাড়াবে, আর এই যেসব জায়গা রয়েছে সেসব শার্প বাড়াবে। তো আমি এখানে +8 রাখছি, যেরপর ডান ক্লিক করে দিলাম। এরপর রয়েছে কার্ভস টুলস। কার্ভস টুলসের ডিটেলস ভিডিও যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি অল্প কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিই। তো আই এখানে দেখা নিচে দেখা যাচ্ছে যে আই বাটন অর্থাৎ আই টুলসের মতো একটা আইকন রয়েছে। এর আইকন তো গোল আইকনে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন RGB, রেড, গ্রিন, ব্লু, লুমিনেস। তো আমরা সবসময় বেসিক্যালি আমরা সবসময় RGBতে রাখবো এটা, কারণ রেড, গ্রিন, ব্লু এগুলো অন্য চ্যাপ্টার, এগুলো ডিটেলসে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি শুধু RGB নিয়ে আলোচনা করছি। তো RGB নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে RGBতে অনেকগুলো কার্ভ আছে। বেসিক্যালি আমাদের একটা ফেমাস কার্ভ রয়েছে যে এস কার্ভটা মেক করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম পয়েন্ট দিব, এরপর এটা মিড টোন, এরপর এটা হচ্ছে ফেডেড টোন। তো বেসিক্যালি এটা হচ্ছে এস কার্ভ, আরও এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা এস কার্ভ, এছাড়াও বিভিন্ন এস কার্ভ হয়ে থাকে। তো আমি এখানে ফেডেড রাখতে চাচ্ছি না, আমি এটা দেব না, কার্ভ করবো না। এরপর যে টুলটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। যেমন হোয়াইট ব্যালেন্সের নিচে কিন্তু এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে করতে পারেন। যেমন টেম্পারেচার আমি এখানে কমিয়ে দিচ্ছি, আমার টেম্পারেচার কম দরকার, চাইলে বাড়াতে পারি। আমি তিনটা আবার গ্রিনিশ না, আমি একটু পার্পেলের দিকে রাখছি, অর্থাৎ পিঙ্ক পার্পেলিশ এরকম একটা টোনে রাখছি। এছাড়া আপনি যদি চান তাহলে কাস্টমভাবে, এরপরও কাস্টম রয়েছে, যেখানে যে কলমের মতো যে আইকনটা এখানে ক্লিক করলে আপনি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তো ওই হোল টোনটা মানে যে জায়গা ছেড়ে দিবেন ড্র্যাগ করে ওই টোনটাই আর কি আপনার পুরো হোল ছবিতে অ্যাপ্লাই হবে। যেমন এখানে আমি রাখলাম, তো পুরো হোল টোনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার এখানে রাখলে এরকম হচ্ছে। আবার তো আমি এখানে একটা বেসিক সিলেক্ট করে দিই, যেটা এটা রাখছি, এই টোনটা আমার ভালো লাগছে, তো এই টোনটা অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল। ওকে, ক্রপ টুলের কাজ কী? ক্রপ টুল হচ্ছে, আপনারা সবাই জানেন যে ছবিকে যদি কাটসাট করতে হয়, অর্থাৎ কেটে ছোট করতে হয়, তাহলে আমরা ক্রপ টুল ইউজ করে থাকি। এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে আবার ডিটেলস বা প্রিসেট হিসাবে দেওয়া আছে, যেমন অরিজিনাল আপনি কীভাবে ক্রপ করবেন, অরিজিনাল রাখবেন ছবিটা নাকি স্কোয়ারে ক্রপ করবেন, নাকি 3:2 নাকি 4:2, মানে অনেকগুলো অপশন দেওয়া আছে, নাকি 4:3, 5:4, 7:5 এরকম দেওয়া আছে। আবার কিন্তু দেওয়া আছে ফ্রি ক্রপ, যদি ফ্রি ক্রপ করতে চান ওই যে ওইখানে দেওয়া আছে এই যে ফ্রি ক্রপের অপশন, আপনি যদি চান আপনি এইভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন। যদি আমি ধরেন আমি একটু ক্রপ করবো বা দিকে একটু ক্রপ করবো, তাহলে আমরা ক্রপ করতে পারছি, তো এখানে টিক করে দিলে এইরকম হয়ে যাবে। বাট আমার ছবিটি ক্রপ করার দরকার নেই, এখন আমি তো টিক করে দিয়েছি, এখন কোনো কিছু ভুল হলে এটাকে সঠিক করবো কীভাবে, এ কোনো চিন্তার বিষয় নেই। উপরে একটা আইকন দেওয়া আছে, এই আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে লেখা দেখবেন যে আন্ডো যদি ক্লিক করি তাহলে আমাদের ছবিটা মানে পুনরায় হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এগুলো, এটা শুধু ক্রপের ক্ষেত্রে না, অর্থাৎ আপনি যদি ব্রাইটনেস অ্যাডজাস্টে কোনো ভুল করে থাকেন বা যে কোনো কিছুতে ভুল করে থাকলে এইখানে ক্লিক করবেন, তখন আন্ডোতে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এরপর যে অপশনটা রয়েছে রোটেট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের ছবিটা এরকম থাকে বা এরকম অ্যাঙ্গেল থাকে, তো আমরা রোটেট করে রোটেট ট্যাব করে আমরা এটা ফিক্স করে নিতে পারি, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারবো, আবার ফ্লিপও করতে পারবো। এই অপশনটা হচ্ছে ফ্লিপ অপশন, অর্থাৎ ছবিটাকে উল্টো করে দেওয়া, এটা হচ্ছে রোটেট অপশনের কাজ। এরপর আমি টিক করে দিলাম। এরপর যে টুলসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিলেক্টিভ টুলটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্টিভ টুলসের খুব ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, আমি পার্সোনালি খুব ইউজ করে থাকি এই টুলসটা, তো মানে এটার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ স্ন্যাপসিড অ্যাপে। আপনারা যদি এরা ইউজ করতে না জানেন তাহলে আজকেই শিখে নিন। তো ফার্স্ট অফ অল এটা ইউজ করতে হয় কীভাবে, যেমন আমার চেহারার এই যে নোজ থেকে নাক, অর্থাৎ নাকের অংশ থেকে বিয়ার্ডের এই অংশটুকু, অর্থাৎ এই অংশ থেকে এই অংশটুকু আমার অনেক কালো, তো এটাকে ফর্সা করবো কীভাবে বা এটাকে ব্রাইট করবো কীভাবে, এখানে যে প্লাস আইকন আছে এখানে ট্যাপ করবো। এরপর তো এখানে দেখা যাচ্ছে যে রেড কালারের একটা মার্ক সৃষ্টি হচ্ছে, তো এটাই হচ্ছে সিলেক্টিভ।
অর্থাৎ আপনি রেড কালার যতটুকু অংশ বিস্তৃত থাকবে অতটুকু অংশ কিন্তু সিলেক্ট হবে। আপনারা দুই আঙ্গুলের সাহায্যে টান দিয়ে এটা বড় ছোট করতে পারবেন এইভাবে। তো আমি এতটুকু রাখছি যেহেতু আমি এতটুকুর মধ্যে কাজ করব। তো এই এখানে স্লাইড যদি আপনি এরকম স্লাইড করেন তো এখানে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, স্ট্রাকচার। তো এখানে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি যেহেতু আমার ডার্ক ছিল এরিয়াটা। তো এরপরে স্যাচুরেশন যদি আপনারা বাড়াতে চান, স্যাচ কমাতে চান, তাহলে বাড়বে ওটুকু এরিয়াতে যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করেছেন। আমি স্ট্রাকচার কমিয়ে দিই যেহেতু আমার একটু স্মুথ লাগবে, তো ব্রাইটনেস আর একটু বাড়িয়ে দিই। এছাড়াও যদি আপনারা মানে অন্য অন্য জায়গায় সিলেক্টিভ টুলস ইউজ করতে চান তাহলে যে প্লাস আইকনে ক্লিক করবেন এইখানে একটা দিবেন, যেমন এখানে আরেকটা চলে আসছে, যেমন এখানে ডার্ক আছে এখানে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিই। যেমন আরেকটা যদি সিলেক্টিভ টুলস দরকার হয় তাহলে আরেকবার প্লাস আইকনে ক্লিক করবেন, ধরুন আমি এখানে আবার ট্যাপ করলাম, এখানে আবার দুই আঙ্গুলের সাহায্যে সিলেক্ট করলাম, বাড়িয়ে দিলাম, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, এবার ডান ক্লিক করে দিলাম। তো এটাই হচ্ছে সিলেক্টিভ টুলের কাজ। এছাড়াও অর্থাৎ যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় সিলেক্টিভ টুলসটা বসাবেন, সেইখানে মাস্কিং করবেন এবং সেইখানে ব্রাইটনেস বাড়াতে পারবেন সিলেক্টিভ টুলসের সাহায্যে। এরপর যে টুলসটা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, যেমন ডজ এন্ড বার্ন, এক্সপোজার, টেম্পারেচার, তারপর রয়েছে স্যাচুরেশন ব্রাশ। এখানে অনেকগুলো ব্রাশ রয়েছে। যেমন স্যাচুরেশন ব্রাশের কাজ কি, আমরা স্যাচুরেশন 10, 5 এটা আমাদের ছবির রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখবো। যেমন স্যাচুরেশন 10 করে দিলাম, আমি এখানে ব্রাশ করে দিলাম সিম্পলি, যেমন আমি এখানে স্যাচুরেশন দরকার, স্যাচুরেশন লাগবে বা ভালো লাগবে ছবিটি স্যাচুরেট করলে, তাহলে আমি সেখানে সেখানে পেন্ট করে দিলাম। যেমন এখানে গাছ রয়েছে, গাছেও পেন্ট করে দিলাম, এইখানেও পেন্ট করলাম, আমার গেঞ্জিতে হালকা পেন্ট করে দিলাম, এইভাবে এইভাবে আস্তে আস্তে পেন্ট করে দিলাম। আবার যদি ইমোশন দরকার হয়, ইরেজ করার দরকার, তো এখানে ইরেজ করে দিলাম। তো এটা হচ্ছে স্যাচুরেশন ব্রাশের আর কি ব্যবহার। এছাড়াও বিভিন্ন টুলস রয়েছে, যেমন টেম্পারেচার। টেম্পারেচারের টুলস হচ্ছে যদি আমি মাইনাস করে দিই তাহলে ব্লুর দিকে যাবে, আর যদি প্লাস করে দিই তাহলে ওয়ার্ম টোনে যাবে, আর যদি ইরেজের দিই তাহলে ইরেজ হয়ে যাবে, যেটা ছিল সেটাই হবে। এরপর রয়েছে যেটা এক্সপোজার। এক্সপোজার যদি ক্লিক করি তাহলে আমরা কখনো এক্সপোজারের মান 0.7 রাখবো না, 0.3 রাখবো, বিকজ এটা দ্বারা বাড়ানো হয়। অর্থাৎ আমার এখানে কালো রয়েছে, আমি এখানে ব্রাশ করে দেখা যায়, যেমন এই যে এখানে পেন্ট করলাম, এখানে কিন্তু মানে বাড়ছে এক্সপোজার। তো এইখানে আমরা যদি 0.7 রাখতাম তাহলে কিন্তু এরকম হতো, যেটা আমাদের দরকার নেই। যেমন এখানে 0.7 এখানে ব্রাশ করছি, অধিক কিন্তু অধিক ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। আপনারা চাইলে যে এখানে আই বাটন রয়েছে, আই বাটনটা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন লাল 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 অংশ, এইটা মানে আপনি যেখানে যেখানে পেন্ট করেছেন সেটার। তো এখানে আমরা আবারও ইরেজ করে দেবো, এটা আমাদের দরকার নেই, এসব একদমই দরকার নেই। তো ইরেজ করে দিতে পারি, তো এখানে যেখানে সেখানে ব্রাইটনেস রয়েছে সেখানে সেখানে দেখাবে। তো এরপর রয়েছে যে ডজ এন্ড বার্ন। ডজ এন্ড বার্নের সেম কাজ, ডজ এন্ড বার্নের ডজের কাজ হচ্ছে যে ব্রাইটনেস বাড়ানো, আর বার্নের মাইনাসের বার্নের কাজ হচ্ছে এই ব্রাইটনেস কমানো। আমি এটা কেটে দিই যেহেতু দরকার নেই। তো আমার এই ছবির অনুযায়ী এখানে দরকার হচ্ছে স্যাচুরেশন, আমি আবারও ক্লিক করি, স্যাচুরেশনে ক্লিক করে আমি ছবিটার অর্থাৎ যেখানে যেখানে আমার স্যাচুরেশন দরকার সেখানে সেখানে আমি পেন্ট করে দিই। ওকে, হয়ে গেল। এরপর যে টুলসটা খুব গুরুত্বপূর্ণ স্ন্যাপসিড অ্যাপে সেটা হচ্ছে হিলিং টুল। হিলিং টুলের মাধ্যমে আপনারা কী করবেন, হিলিং টুলের মাধ্যমে অর্থাৎ আপনারা যেখানে যেখানে স্পট রয়েছে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। তো আমি এখানে ভুল করলাম, তাহলে কী করবো, এই যে নিচে একটা বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলে আন্ডো হয়ে যাবে। যেহেতু স্পট রিমুভ করতে হয় তাহলে আমরা ফেসের স্পটগুলো রিমুভ করে নিই, যেখানে আমার যেমন এখানে ধরেন আমার এই যে স্পট রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, স্পটগুলো কিন্তু চলে যাচ্ছে খুব ইজিলি, কিন্তু স্পটগুলো চলে যাচ্ছে। যেমন আমার উপরে একটা স্পট রয়েছে, এখানে ড্র্যাগ করলাম ছবিটা কিন্তু স্পট মানে আমার ছবি থেকে কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে।
তো এইভাবে আর কি হিলিং টুলের কাজ। শুধু এটা না যে আপনার ফেসে স্পট থাকলে ওটা রিমুভ করতে পারবেন, আপনার ছবিতে যেটা যেখানেই দরকার স্পট রিমুভের জন্য সেখানে জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, তো ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। আমি এখানে আন্ডো করে দিই, যেহেতু আমার এখানে দরকার নেই, ফেসের স্পটগুলো রিমুভ হয়ে গেছে, তো এখানে ক্লিক করে দিই টিক। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইচডিআর স্কেপ। এইচডিআর স্কেপের কাজ হচ্ছে এটাও বেসিক্যালি একটা ফিল্টার, তবে এটা একটা স্ট্রং ফিল্টার। এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, যেমন ন্যাচার, পিপল, ফাইন, স্ট্রং। একটা মানে ফিল্টার কিন্তু আলাদা আলাদা রকম হয়, যেমন ন্যাচার পিপলে রাখলাম, আবার আপনারা এটা ফিল্টার স্ট্রেংথ কমাতে পারবেন, মানে একটা নির্দিষ্ট পরিমাণে রাখতে পারবেন 4। আবার এখানে নিচে অপশন দেওয়া আছে, আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এইভাবে করতে পারবেন। যেমন ডান করে দিই, এরপর অনেকগুলো অপশন রয়েছে, যেমন ভিনটেজ। ভিনটেজ হচ্ছে যে আপনার চারদিকে আপনার একটা ডার্ক ডার্ক ভাইব দেবে, যেমন ভিনটেজ 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলো ভিনটেজ মানে ফিল্টার দেওয়া রয়েছে। আপনারা আবার চাইলে এটার রেডিয়েশন কমাতে পারবেন, তো আমি এখানে ভিনটেজ টুল ইউজ করবো না, আমার পার্সোনালি এটা অতিরিক্ত ভালো লাগে না। এরপর যে গুরুত্বপূর্ণ টুলসটা রয়েছে সেটা হচ্ছে পোর্ট্রেট। যে পোর্ট্রেট রয়েছে এই পোর্ট্রেট টুলটা খুবই প্রয়োজন। ফার্স্ট অফ অল এটা দিয়ে আপনি আপনার ফেস স্মুথ করতে পারবেন, এক ক্লিকে স্মুথ হয়ে যাবে, মানে ম্যানুয়ালি করা লাগবে না। আরও অনেক এটার মানে বেনিফিট রয়েছে, যেমন আমি পোর্ট্রেটে যদি ক্লিক করি তো এখানে দেখা যাচ্ছে নো ফেস কুড বি ফাউন্ড ইন দিস ফটো, অর্থাৎ আমার ফেসটা যেহেতু মানে ফেসটা যেহেতু সোজাসুজি না, আমি একটু বাঁকা করে দাঁড়িয়ে রয়েছে, তাই এটা এরকম দেখাচ্ছে। আপনারা তখন কি করবেন, এরকম যদি আপনার সামনে আসে তাহলে ট্রাই হার্ডার দিবেন, যদি ট্রাই হার্ডার দিলে এটা হয়ে যাবে। তো এখানে রয়েছে আপনারা যেই টুলটা ইউজ করবেন স্মুথ পোর্ট্রেটে গিয়ে, এখানে দেওয়া হচ্ছে স্মুথ টু। আমার আগে থেকে সিলেক্ট করা আছে স্মুথ টু, এখানে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে যে ফেস স্পটলাইট, এখানে বাড়ালে আপনার ফেস স্পট বেড়ে যাবে, এবং মানে ফেস স্পট বাড়বে না, সরি, ফেসে আর কি ব্রাইটনেস বাড়বে, আর হচ্ছে যে স্কিন স্মুদিং 70+ আপনার যদি 100 করে দেন তাহলে স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন আমি জুম করে দেখাই, আগে ছিল এরকম, আমরা স্মুথ করে দিলে স্মুথ হয়ে যাচ্ছে। আমি এখানে আছি, আই ক্লিয়ারিটি যদি বাড়িয়ে দেন তাহলে আপনার আইসের অর্থাৎ চোখের ক্লিয়ারিটি বাড়বে। তো এইখানে আমি ডান ক্লিক করছি, কিন্তু এখানে ডান ক্লিক করার আগে এখানে দেখাচ্ছি যে নান স্পটলাইট, স্পটলাইট টু, স্মুথ ওয়ান, স্মুথ টু, আইস ওয়ান, আইস টু, কম্বো ওয়ান, কম্বো টু, এরকম অনেক কিছু আছে। বাট আমি পার্সোনালি প্রেফার করি স্মুথ টুতে যাওয়ার, কারণ এটাই সবচেয়ে বেস্ট অপশন। তো এটাই আর কি খুব ভালো হয়, যেমন ফেসের ব্রাইটনেসও বাড়ানো যায়, প্লাস এক ক্লিকেই ফেস স্মুথ হয়ে যাবে। এরপর যেটা রয়েছে যে টেক্সট, টেক্সট যদি আমরা করতে চাই, টেক্সটের চাপ দিলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে বিভিন্ন, যেমন গোল, চারকোনাচ্ছা, তার বিভিন্ন ধরনের দেওয়া আছে। আমি এখানে যদি এটা সিলেক্ট করলাম, ধরুন এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলেই টেক্সট এসে পড়বে। আমি এখানে যে লিখলাম সাদা পাথর, ওকে। তো এখানে কিন্তু সাদা পাথর লেখাটা খুব চমৎকারভাবে লেখা হয়ে গেছে, যেমন এখানে লেখলাম। এছাড়া আপনারা যদি স্টাইল পরিবর্তন করতে চান, বিভিন্ন ধরনের স্টাইল পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফরম্যাট পেয়ে যাবেন, স্টাইল 1, 2, 3, M1, M2, এভাবে অনেকগুলো স্টাইল রয়েছে। যেমন আমি এখানে এটা রাখছি, আর চাইলে আপনারা এটার অপোসিটি, যে মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অপোসিটি কমাতে বাড়াতে পারবেন আপনাদের যতটুকু দরকার। এরপর যেটা কালারের মতো অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে কালার দিতে পারবেন ইচ্ছা মতো, বিভিন্ন ধরনের কালার রয়েছে, সবুজ, হলুদ, নীল, লাল, বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আমি এখানে একটু আকাশি কালার রাখছি বা নীল কালার রাখছি, মানে হালকা কালার রাখছি, আপনার ছবির সাথে এই টেক্সটটা যায়। তো আমি ডান ক্লিক করে দিলাম, তো ওভারঅল আমাদের ছবিটা কিন্তু এরকম হয়ে গেল। আমি যদি বিফোর আফটার দেখা যায়, বিফোর আমাদের ছবিটা এইরকম ছিল, আফটার এডিটের পর ছবিটা কিন্তু এইরকম হয়ে গেছে, কত সুন্দরভাবে ছবিটা কিন্তু এডিট হয়ে গেল। তাই এই হচ্ছে মোটামুটি স্ন্যাপসিড অ্যাপের ডিটেলস ভিডিও, অর্থাৎ কোন টুলসের কী কাজ সেটাই আমি জানানোর চেষ্টা করেছি।
অর্থাৎ এই যেসব টুলসগুলো আমি আজকে ডিটেলসে বললাম এগুলো স্ন্যাপসিড অ্যাপে মানে বহুল ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এইসব টুলসই আর কি মেইন টুলস, এইসব টুলস দ্বারাই মানে অনেক ব্যবহৃত হয়ে থাকে বা অনেক কাজ করা হয়ে থাকে একটা ছবির এডিটের জন্য বা একটা ছবির পুরোপুরি রিটাচ করার জন্য এইসব।